আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে সংবাদ শিরোনাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে কমছে ভোজ্য তেলের দাম, তারপরও মিলছে না ক্রেতা। ১,০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল নয়, জানালো বাংলাদেশ ব্যাংক। বিএনপির কাছে ক্ষমতা গেলে দেশ আবারও অন্ধকারে ডুবে যাবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মেকআপ পেশার মান উন্নয়নে বড় পরিসরে কর্মশালা করার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে ভোজ্য তেলের সংকট দেখা দিলেও উল্টো চিত্র দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামেও মিলছে না ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন চাহিদা কমে যাওয়া ও অধিক মজুদের কারণে এই অবস্থা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মইনুল আহসান। ঈদের আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল মন প্রতি ৭,৫০০ টাকা। সরকার নির্ধারিত মূল্য ৭,৩৪৪ টাকা হলেও মঙ্গলবার খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে মন প্রতি প্রায় ২০০ টাকা কমে। একইভাবে পাম তেলের সরকার নির্ধারিত মূল্য ৭,১৩ টাকা হলেও খাতুনগঞ্জের বাজারে বিক্রি হচ্ছে ৬,১৫০ টাকা দরে। পাম অয়েল এখানে বিক্রি হচ্ছে ১৬,১৫০টাকা, সোয়াবিন বিক্রি করতেছে ৭,১৫০টাকা। ঈদের পর মনে করো চাহিদা একটু কমছে, তো এর মধ্যে আবার আমাদের দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমরা সোয়াবিন তেল, পাম অয়েল তেল আপনার হচ্ছে যে বন্দরের মধ্যে এসে পৌঁছাইছে, সে কারণে মনে করেন বাজারটা একটু আপনার অনেক কম আছে সরকারের দরছে। খাতুনগঞ্জের ব্যবসায়ী আলমগীর পারভেজ জানান, আন্তর্জাতিক বাজারেও ভোজ্য তেলের দাম কমেছে। মালয়েশিয়ায় গত কয়েকদিন ধরে বুকিং রেট কমছে, এরই মধ্যে বন্দরে ভোজ্য তেলবাহী বেশ কয়েকটি জাহাজ পৌঁছানোর পর খাতুনগঞ্জের বাজারে দাম কমতে শুরু করে, কিন্তু মিলছে না ক্রেতা। সরকারি কাছে আমরা ১৭২ টাকা, কিন্তু আমরা ১৬০ টাকা নিচে মাল বিক্রি করার কাস্টমার হচ্ছি না। সোয়াবিনও আমরা ১৭৭ টাকা ৭৬ টাকা বিক্রি করার কাস্টমার হচ্ছি না, কিন্তু সরকারি কাছে ১৮০ টাকার উপরে। গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত ৫৪ দিনে ৪,৯১,৩০৩ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে পাম তেল ৩,১৬,৬৪৩ মেট্রিক টন, সয়াবিন তেল ১,৭৪,৬৬০ মেট্রিক টন। সরকার ও ব্যবসায়ীদের হিসেবে দেশে বছরে ২০ লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ ব্যাংক ১,০০০ টাকার লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মের পর এই নোট অচল হিসেবে গণ্য হবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের প্রচারিত এমন তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ। বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবার স্বপ্ন দেখছে, তাদের কাছে ক্ষমতা গেলে দেশ আবারও অন্ধকারে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত বিভিন্ন নৌযান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার কথাও জানান তিনি। পরে কোস্টগার্ডের জন্য নির্মিত একটি ফ্লোটিং ক্রেন, ২টি ট্রাক বোট, ৬টি হাইস্পিড বোট এবং ১টি ইনশোর প্যাট্রোল ভেসেল হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি স্বপ্ন দেখছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, জনগণ যদি সঙ্গে না থাকে কোনো আন্দোলনের, এইগুলি খালি আস্ফালনই হবে, এগুলি ডাকি হবে। জনগণকে সম্পৃক্ত না করতে পারলে কোনো আন্দোলনই হবে না, এবং জনগণ বুঝে গেছে যে উন্নয়ন আমাদের যে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলছে তাকে পূর্ণ সমর্থন দিতে। গত নির্বাচনের মতো আগামী নির্বাচনেও বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ময়মনসিংহে ৩০ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ আশা করেন। অগণতান্ত্রিক পদ্ধতিতে নয়, জনগণের ভোটে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি।
বিএনপি একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশে আমরা জানি যে গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই তার একমাত্র পথ। আওয়ামী লীগ নির্বাচনের দল, গণতান্ত্রিক দল, নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে আওয়ামী লীগ কোনোদিন দেশ পরিচালনার দায়িত্বে যায়নি। অতএব আমরা আশা করি যে আগামী নির্বাচন সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন হবে ইনশাআল্লাহ। ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করবেন। এরই মধ্যে ঢাকা থেকে দলটির কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছেন। সম্মেলন স্থল রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। এছাড়া আমরা জেনেছি যে আজকের এই সম্মেলনে উদ্বোধন ঘোষণা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া একাধিক কেন্দ্রীয় নেতা কিন্তু আজকের এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া প্রায় 6 শতাধিক কাউন্সিলর এবং 1000 ডেলিগেট কিন্তু আজকের এই সম্মেলনে নির্ধারণ করবেন আগামীতে কে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন। দেশীয় মেকআপ পেশার মান উন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সাথে নিয়ে বড় পরিসরে কর্মশালা করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে মেকআপ আর্টিস্টদের দুদিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিউটিশিয়ানদের কাজের মান উন্নয়নের কথাও বলেন তিনি। রাসনা দাসের রিপোর্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হোয়াইট বাংলার আয়োজনে বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর সমাপনী অনুষ্ঠান। এবছর সারা দেশের 300 প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে নিয়েছে মাগুরার মেয়ে শশী। লাস্ট পর্যন্ত স্বপ্নটা সত্যি হয়েছে, এটাতে আমি অনেক খুশি। মেধা ও ইচ্ছা শক্তি থাকলে সব প্রতিবন্ধকতাই তুচ্ছ হয় বলে প্রমাণ করলো সে। এই ধরনের কর্মশালা পেশাগত মান বাড়াতে সহায়তা করবে বলে মনে করেন এটিএন নিউজের সিইও ও এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান। আজকে যারা এই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হলেন তারা তাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে আরো সামনে এগিয়ে যাবেন এবং নারীদের সামনে এগিয়ে যাওয়া নিঃসন্দেহে আমাদেরকে আনন্দ যোগাবে। তার কারণ পুরুষ এবং নারী যদি কাঁধে কাঁধ মিলে পাশাপাশি কাজ করে তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে পারবো। দেশের বিউটিশিয়ানদের কাজের স্বীকৃতি দিতে ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে পাশে থাকার ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটা বাংলাদেশের প্রথম একটি প্রতিযোগিতা হলো, এরকম একটি প্রতিযোগিতা, এটা প্রশংসনীয় এবং আমরা এটিএন বাংলা এটিএন নিউজ আমরা সবসময় এরকম প্রতিযোগিতার সবসময় উৎসাহ দিয়ে থাকি। শুধু বাংলাদেশ কেন, আমি মনে হয় মিস্টার তুজোকে বলবো যে আপনি সাউথ ইস্ট এশিয়ার কম্পিটিশনও করতে পারেন ইন ফিউচারে, যেটা বাংলাদেশও করা যেতে পারে এরকম একটি কম্পিটিশন। আমার মনে হয় ভবিষ্যতে আমরা এরকম একটি কম্পিটিশনের আয়োজন করব এবং এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব। কর্মশালার প্রশিক্ষক ছিলেন মুম্বাইয়ের মেকআপ লিজেন্ড অনুরাগ আরিয়াবর্ধন, যা উজ্জীবিত করে অংশগ্রহণকারীদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশকে অনগ্রসর দেশ থেকে স্বনির্ভর দেশে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ মন্তব্য করেন। জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সভায় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, নুরুল আমিন রুহুল, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েও বিক্ষোভকারীদের থামাতে পারছে না শ্রীলঙ্কার সরকার। প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায় রাজাপক্ষের পদত্যাগ দাবিতে কারফিউ উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। তাকে ক্ষমতা ছাড়তে চাপ দিচ্ছে বিরোধী দলগুলো। এ অবস্থায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরাসিংহে বলেছেন শিগগিরই নতুন সরকার গঠন না করা গেলে দেশের অর্থনীতি একেবারে ধসে পড়বে।
আর দ্রুত রাজনৈতিক সমঝোতা না হলে পদত্যাগ করবেন তিনি। এই পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে গোতাবায় রাজাপক্ষের প্রেসিডেন্টের পদ ছাড়ার দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল সমাজি জনা বালা ভেগায়া। এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা বলেছেন, শ্রীলঙ্কাকে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে বের করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তার দল রাজি, তবে এজন্য চারটি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্তই হচ্ছে গোতাবায় রাজাপক্ষকে পদত্যাগ করতে হবে। এবারে পার্টিস খেলার খবর। ইভান পেরিসিচের জোড়া গোলে জুভেন্টাসকে 4-2 ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান। এতে 11 বছর পর ইতালিয়ান কাপ ঘরে তুলল তারা। রোমের অলিম্পিক স্টেডিয়ামে নিকোলো বারেল্লার গোলে 6 মিনিটে এগিয়ে যায় ইন্টার। 50 মিনিটে ম্যাচে সমতা ফেরান অ্যালেক্স সান্দ্রো। এর 2 মিনিট পর জুভেন্টাসকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। তবে খেলার 80 মিনিটে হাকান কানহা নোগ্লু স্পট কিকে সমতা ফিরে ম্যাচে রোমাঞ্চ ছড়ান। নির্ধারিত সময় 2-2 গোলে শেষ হলে ফলাফল নির্ধারণে খেলা গড়ে অতিরিক্ত সময়ে। 99 ও 102 মিনিটে ইভান পেরিসিচ জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে কমছে ভোজ্য তেলের দাম, তারপরও মিলছে না ক্রেতা। ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল নয়, জানালো বাংলাদেশ ব্যাংক। বিএনপির কাছে ক্ষমতা গেলে দেশ আবারও অন্ধকারে ডুবে যাবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মেকআপ পেশার মান উন্নয়নে বড় পরিসরে কর্মশালা করার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।